কেমন আছেন আপনারা? অনেক কষ্ট হয়ে গেছে পরীক্ষা দিতে, না? আজকে আমরা আপনাদের একটা ওভারভিউ অ্যাজ এ হোল চেষ্টা করব। সবগুলো হয়তো শেষ হবে না, আরও একটা দুইটা ক্লাস হয়তো শেষ হবে, কারণ আমরা আমরা ইউনিট থ্রিতে আছি, থ্রিটা প্রায় শেষের দিকে, হয়তো আর একটা লেকচার লাগবে। আর এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে হলো যে আমাদের এখানে এতদিন আমরা যেগুলো করলাম, আপনারা যেভাবে অত্যন্ত মনোযোগী হয়ে পরীক্ষাগুলো দিচ্ছেন, এখান থেকে সামনের দিকে যাতে আমরা আরও ভালো করতে পারি, তাই সেই ওভারভিউটা আমাদের পাওয়া উচিত, তাই না? আজকে আমি বেশি জানতে চাইব আপনাদের কাছ থেকে যে কোন জিনিসটা আপনাদের দরকার, একদম প্রথম থেকে শুরু করে, বিশেষ করে ইউনিটের মাঝখানে, সেকেন্ড ইউনিট সম্ভবত, আইসিএফ থেকে শুরু করে যতটুকু আমরা পারি, ক্লাস টাইমে যতটুকু কভার হয়, আশা করছি আমরা মোটামুটি অর্ধেক শেষ করতে পারবো। একটা অনেক বড় তালিকা ছিল আইসিএফ থেকে, বলেন আমাকে কে কোন জায়গা থেকে শুরু করতে হবে? আইসিএফের যে ইয়েটা ছিল, কী ছিল, কোন জায়গাটা জানতে চাই আমরা? কম্পোনেন্ট, আইসিএফের কম্পোনেন্ট কয়টা? পাঁচটা, ভেরি গুড। কেউ একজন শেয়ার করেন যে পাঁচটা কী জিনিস? ভেরি গুড, সবাই একটু পড়ে আসছেন, কারণ এই ক্লাসগুলোতে একটু পড়ে আসলে হবে কি, এই জিনিসটা আপনার কাজে লাগবে, পরীক্ষা তো আর আমি দিব না, পরীক্ষা দিবেন আপনি। তাইলে আইসিএফের কম্পোনেন্ট, একটা ছিল স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক, এক্স্যাক্টলি ফ্রেমওয়ার্কটা কি আর কম্পোনেন্টগুলো কি? রাইট, এখানে মানে ওই স্ট্রাকচারটা, টোটাল স্ট্রাকচারটা দিয়ে আমরা কি বুঝবো, এন্ড অফ দ্য রেজাল্ট স্ট্রাকচারের কি? একটু খেয়াল করেন যে এই প্রশ্নগুলো আমাদের ইয়েতে আছে, কি বলে, যে এটা যদি আমরা ক্রিটিক্যাল রিভিউ প্রত্যেকটা বলি, যে আমরা যখন অ্যাকোয়ার্ড নলেজ, সেই নলেজটা কি পাইছি সেটা আমরা অ্যানালাইসিস করবো এন্ড অফ দ্য লেসনে, যেহেতু আমরা লেসনগুলো প্রত্যেকটা কমপ্লিট করেছি। আজকে আমরা জানতে চাই যে তাহলে এখান থেকে আমরা কী পেলাম। আইসিএফের যদি আমরা শুরু থেকে বলি, একটা এম ছিল, এমগুলো আমি বলবো না, এগুলো গতানুগতিক পড়ার জিনিস। এমটা কী ছিল একদম একই ইয়েতে যদি বলতে পারেন কেউ, এম অফ আইসিএফ উদ্দেশ্য কী? কমন ল্যাঙ্গুয়েজ, রাইট। আইসিএফ হচ্ছে একটা কমন ল্যাঙ্গুয়েজে, এটা যদি আমরা একটু ইলাবোরেট করি, বারবার বলে আসছি, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনিং, এই ফাংশনিংটা একটা কমন ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস হচ্ছে। এইটাই পাঁচটা কম্পোনেন্টের মাধ্যমে আমি আমার প্র্যাকটিসকে এনরিচ করব, কারণ যেহেতু আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম করতে চাই, গতানুগতিক শুধু একটা দুইটা ইনফরমেশান নিয়েই আমি আমার ডিসিশনে পৌঁছে যাব না। নেক্সট কী ছিল? জি না, এইমটা শেষ করেন, এইমটা এতটুকু বলতে পারলেই হবে। নেক্সট, এইমের পরে কী ছিল, অবজেক্টিভ কিছু ছিল, কীভাবে ডিজেবিলিটি মেজারমেন্ট করে, আর কি ছিল সেকেন্ড? না, ওই অ্যাপ্লিকেশন, রাইট। আর কি ছিল? সবচেয়ে যে জিনিসটা আপনার প্র্যাকটিক্যালি ইয়ে করবেন, ইউনিট ওয়ান আমরা কমপ্লিট করলাম, ইউনিট টুতে প্র্যাকটিক্যালি যেটা করবেন, প্র্যাকটিক্যালি করবেন হলো, আমরা শুরুর দিকে একটা ক্লাস টেস্টে আপনারা আইসিএফ খুব লেখার চেষ্টা করছেন, অনেকেই খুব ভালো লিখছেন, প্র্যাকটিক্যালি আপনারা এখন থেকে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাইলে আপনার মানে কম্প্রিহেন্সিভ রিভিশন হওয়া খুবই একটা ভালো কাজ হবে। নেক্সট যেটা ছিল, আমরা কিভাবে কোয়ালিটি মেজারমেন্ট করব, কোয়ালিটি মেজারমেন্ট আমরা কিভাবে করব, কয়েকটা স্টেপে করি, তাই না? সিক্স স্টেপ, তাই না? এই স্টেপগুলো ফলো করার পর আমি বুঝতে পারবো যে যদি আমি ইভালুয়েশন করি, মনিটরিং করি, যে আমার মেজারমেন্টটা বা আমার প্র্যাকটিসটা, আমার এই রিহেব প্রোগ্রামটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে। আমরা যেটা জানতে চেয়েছিলাম, আইসিএফের পরেও কতগুলো ছিল যেটা আপনাদের পরবর্তীতে খুব কাজে লাগবে, এখানে হয়তো এখন খুব বেশি কাজে লাগেনি, কিছু টুলস। আমরা শুরু থেকে এই সাবজেক্টের নামটা কী ছিল,
মেজারমেন্ট, যেহেতু মেজারমেন্ট ছিল, আমরা সব এখানে ইন্ডিকেটর নিয়ে পড়ছি, সব টুলস নিয়ে পড়ছি, সব ফ্রেমওয়ার্ক নিয়ে পড়ছি, যে কোন কোন ফ্রেমওয়ার্ক নিয়ে নিয়ে কাজ করলে আমি একটা কম্প্রিহেনসিভ ডিসিশানে যেতে পারবো, কোন কোন টুলস ইউজ করলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো, তারপর কীভাবে আমি কোন কোন স্টেপগুলো ফলো করলে আমি এই একটা ভালো রেভলিউশন আউটকাম পাবো। এই কারণে দেখে আসছেন কিন্তু প্রত্যেকটা লেকচারে কোথাও মেজারমেন্ট ছিল, কোথাও অ্যাপ্রোচ ছিল, কোথাও থিওরি ছিল, কোথাও কিছু অ্যানালাইসিস ছিল। নেক্সট যেটা ছিল বেসিক টুলসগুলোর মধ্যে, এখানে টুলস থেকে হয়তো আপনারা কিছু পেয়েছেন, টুলস থেকে কী পেয়েছেন, কী ছিল, কোনটা ছিল না, ইনকিউবেটর, ইনকিউবেটর দিয়ে কেউ ডায়াগনোসিস করে না, ইনকিউবেটর হচ্ছে হলো লাইফ সাপোর্টিং একটা ইকুইপমেন্ট। তো এখন হচ্ছে হলো আপনার বেসিক আইডিয়া সিপি দিতে পারছেন, না থাকলে ওটা পড়া না থাকলে এটাও কিন্তু কঠিন। জি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ গনিওমিটার, এই তো আপনারা তো অনেক শিখে গেছেন, আরেকটু সামনে গেলে আরেকটু ভালো শিখবেন। গনিওমিটার ছিল মূলত আমরা যেই কাজগুলো করি বা রিহ্যাব প্রোটোকলে যেই কাজগুলো লাগবে, যদি ইনস্টিটিউট রিহ্যাবিলিটেশন কয়রকম ছিল, ইনস্টিটিউট বেসড আর কমিউনিটি বেসড, আরও একটা ছিল আউটরিচ ছিল, যেটা আমরা এখন প্র্যাকটিস করতে চাই। কী কারণে এখন দেখবেন গ্রামীণ ফোন, মানে নাম বলেই নিলাম, গ্রামীণ ফোন যখন আপনি কী বলে সেই সেরাদ্বীপে যাবেন, নেটওয়ার্ক পান, চলে গেছে, কারণ যেখানেই কাস্টমার আছে সেখানেই গ্রামীণ ফোন। এই জন্য আউটরিচ প্রোগ্রামটা হচ্ছে হলো যেখানেই আপনার রিহ্যাব প্রোগ্রাম অ্যাপ্রোচ আছে সেখানেই আপনার আউটরিচ প্রোগ্রাম নিয়ে যেতে হবে। বাংলাদেশ সরকার খুব ভালো কাজ করছে, অনেকগুলো উপজেলা লেভেল পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত যেখানে যাওয়া সম্ভব সেখানে যাচ্ছে। ডায়াগনস্টিক টুলস, এখানে আর কিছু দরকার আছে? জি, অ্যাপ্লিকেশন অফ গনিওমিটার, এই স্লাইডটা যদি একটু ফলো করেন তাহলে অ্যাপ্লিকেশন অফ গনিওমিটার মানে বেসিক আইডিয়াটা হয়ে যাবে। হয়তো সবাই কী বলে রিহ্যাব প্রফেশনাল না, সেই ব্যাকগ্রাউন্ডের না, এই কারণে হয়তো অনেকের যারা এই নিয়ে পড়াশোনা করে আসছে তাদের এটা বুঝতে খুব কঠিন কাজ না আমার মনে হচ্ছে। কারণ যেই জিনিসটা বইতে আছে, বইতে তো অবশ্যই বেশি থাকবে, কারণ এটা অনেক এসএ টাইপের ইনফরমেটিভ একটা জিনিস। আর এইটা হচ্ছে হলো আমরা যেটা দেওয়ার চেষ্টা করছি, এইটা হচ্ছে আপনার রেঞ্জ অফ মোশনটা মেজার করতেছে মূলত, এবং আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আমি যখন ট্রিটমেন্ট দিলাম বা যেই কনসার্ন কনসালটেন্ট থাকবে, আপনার তো আর এক্সিকিউশনের লোক না, এক্সিকিউশনের লোক যদি আপনার ব্যাকগ্রাউন্ড এক্সিকিউশন থাকে আপনি এক্সিকিউশন করবেন, যেহেতু আপনি জানতে চাচ্ছেন ওভারভিউ অফ রিহ্যাবিলিটেশন, আপনাকে এই ইকুইপমেন্টের সম্পর্কে যদি বেসিক আইডিয়া কতটুকু থাকা দরকার যে এটা কী ইকুইপমেন্ট এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা স্কেল, যে স্কেলটা দিয়ে আমি কিছুটা মেজার করি, এবং কী মেজার করি হলো জয়েন্ট অ্যাঙ্গেল, এর চেয়ে বেশি জানার দরকার নেই, বুঝি নেই। এক্স্যাক্টলি আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি, যদি আপনি কনসার্ন সাবজেক্টিভ থাকেন তাহলে আপনি তিনটা আর্ম সম্পর্কে আরও ডিটেলস পড়তে হবে, শুধু তিনটা আর্ম পড়লে হবে না, আপনি কোন অংশটা কোন জায়গায় সেটিং করবেন, কীভাবে করবেন। জি, না যেটা প্রোটেক্টর সেটা আর্ম না, আমি অ্যান্সার করছি হলো ওনার প্রশ্নটা কী জন্য, আপনাকে যখন আমি এটার অ্যান্সার করবো, আমি জানি যে আপনি প্রস্থেসিস নিয়ে কাজ করেন, অর্থোরিক নিয়ে কাজ করেন, আরেকজন হয়তো সে অকুপেশনাল থেরাপি নিয়ে কাজ করে, সবাই যখন একসাথে আসবে যেই জিনিসটা সবার জন্য প্রযোজ্য সেই জিনিসটা বলতে হবে, কারণ আপনি জানতে চাচ্ছেন ওভারভিউ, আমি আপনাকে স্পেসিফিকেশন এটা দিব না, ঠিক আছে। বেসিক টুলের মধ্যে আর দরকার নাই রেসপিরেটরি, এগুলো অনেক কঠিন জিনিস কাজের দরকার নাই। তারপর কী দরকার আছে বলেন, এই যে আপনাদের আসল জায়গায় আসছে পার্ট চার্ট, কী ছিল এটা আপনাদের পরীক্ষায় মনে হয় এটা ছিল,
পার্ট ছিল না, কোনটা ছিল? ও না, এটা এইটা হয়তো একটা ছোট প্রশ্ন ছিল, তাই না? প্রোগ্রাম ইভ্যালুয়েশন শিওর সবাই? প্রোগ্রাম ইভ্যালুয়েশন শিওর? এটা প্রজেক্ট ইভ্যালুয়েশন। প্রোগ্রাম ইভ্যালুয়েশন যিনি দিবেন সেটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যখন আপনি শর্ট, এটা বইতে লেখা আছে, কিন্তু আপনি যেটা অ্যান্সার করছেন এটা বইতে লেখা আছে, একদম প্রথম লাইনটাই লেখা আছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, প্রথম লাইনটাই ওটা লেখা আছে। কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে জিনিসটা, এটা যদি কেউ প্রোগ্রাম ইভ্যালুয়েশন দেন সে অ্যান্সারও আমি নিব, আর যদি ইয়েও দেন সেটাও নিব, কিন্তু এটা হচ্ছে প্রজেক্ট শিডিউল। কিন্তু টোটাল একটা প্রোগ্রাম আবার প্রজেক্টের ভিতরে ভিন্ন জিনিস। এইটা এটা ছিল না, পার্ট কখন ব্যবহার করি আমরা? প্ল্যানিং অ্যান্ড ট্রেকিং এন্টায়ার প্রজেক্ট, ঠিক আছে? কারণ আগেরটা মানে এখানে কিন্তু আপনার কনফিউজ হয়ে যান না, আর মানে যেটা দেখবেন যে কাছাকাছি অ্যান্সার আছে, যদি কাছাকাছি আপনারা যেতে পারেন, আমি যদি বুঝি যে আপনার কনসেপ্টটা বুঝছেন, এই স্টেজে এসে আপনি পয়েন্ট টু পয়েন্ট লিখবেন আমি আশা করি না, এই স্টেজে এসে আপনি কী বুঝলেন একটা কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট যদি দিতে পারেন তাহলে বোঝা যাচ্ছে যে না মানে এটা হচ্ছে কি, ওই যে কী বলে এখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে কোন প্রশ্নটা তুলে দিচ্ছে, এমসিকিউটা তুলে দিচ্ছে, সৃজনশীলটা রাখছে, কী জন্য? সৃজনশীল আর কেউ বলে দিলেই টিক মার্ক দিতে পারবে না, এই জন্য আমিও চাই টিক মার্কগুলোর চাইতে সৃজনশীলটা, এই টিক মার্কে হয়তো আপনি আপনার পাশ থেকে দেখে নিতে পারেন, এটা 3 সেকেন্ডের সময়, কিন্তু ওইটা আপনি কারো কাছ থেকে নিতে পারবেন না, ওইটা আপনার এখান থেকে আসতে হবে। পার্ট ছিল, পেস্টাইল ছিল একটা, প্রজেক্ট শিডিউল, রাইট। একটা জিনিস ভালো করে আবারও বলি, আমরা তৈরি করার সময় হয়তো মানে ল্যাঙ্গুয়েস্টিক ঝামেলা থাকতে পারে, যদি এটার সাথে আপনারা কোনো অ্যারোমেলি পান আমাদেরকে ইনফর্ম করবেন, কারণ বইটা এখনও ড্রাফট, কারণ সেই ড্রাফটিংটা দেখা গেছে যে সবগুলো আর্টিকেল আমরা খুব ভালোভাবে পড়তে পারছি না, বা যে আর্টিকেল থেকে আসছে আমরা পড়ছি ঠিকই, লেখার সময় একটু এদিক সেদিক হয়েছে হয়তো, সেটাকে কারেকশন করার জন্য সুযোগ আছে আপনাদের, এবং সেটা আপনাদেরকে অ্যাকনোলেজ করা হবে, কত বড় সুযোগ আছে, অনেক বড় সুযোগ। প্রজেক্ট শিডিউল মানে এখন আপনাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে, আপনি 5টা জিনিস চান, 5টার মধ্যে কোনো না কোনোটা তো আগে চান, যে কোনটা কীভাবে চান। এই জিনিসটা কি আপনারা এই জিনিসটা সম্পর্কে ধারণা আছে, এটা দিয়ে কী করে ওয়ার্ক শিডিউল তৈরি করা হয়, বিশেষ করে যারা ডেভেলপমেন্টাল সেক্টরে কাজ করে, এই যে এনারা এনারা কিন্তু খুব বেশি মানে এটাতে এক্সপার্ট, এটাতে আমরা এত এক্সপার্ট না, কারণ আমরা একাডেমিক্যালি বা ক্লিনিক্যালি কাজ করি। এইটা আপনাকে যেটা করতে সহযোগিতা করবে, আপনার কাজটা শিডিউল টাইমে এবং আপনার টার্গেটেড এরিয়ায় টার্গেটেড সময়ে এটা আপনাকে কমপ্লিট করতে সহযোগিতা করবে। এটা ছিল, তাই না? এটা বলবো, এটা আপনারা বলবেন আজকে যে এটা কি, এটা বেশি কিছু না, নিচে প্রত্যেকটা, রাইট। কারণ একটা প্রোগ্রাম যখন আমরা ডিজাইন করব, এবং দেখেন যারা ইয়ে করে কী বলে এটাকে মানে কনসাইজ করে, এবং এই প্রশ্নটা কিন্তু একজনে করে নেই, হয়তো শুরু থেকে একজনের মাথায় আসছে, আমরা এক একটা জিনিস আমরা রিভিউ করে করি, এই জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে আপনার প্রজেক্ট মানে সাকসেস হওয়ার রেট হবে খুব বেশি,
কারণ ওটা আবার রেটিং ভ্যালিডিটি রিলেবিলিটি, এটা কিন্তু আপনাদের এই চ্যাপ্টারগুলো এখানে আসে নাই, এটাও আসা উচিত। আরেকটা ক্লাস আমরা আশা করছি, এইটা এই প্রজেক্ট এক্সপার্ট যিনি আরও বেশি এক্সপার্ট ডক্টর রাজীব হাসান সেটা নেবেন, এবং সেখানে নিলে হয়তো আমরা প্র্যাকটিক্যালি কিছু ওখান থেকে পাবো, ওনাদের অনেক এক্সপিরিয়েন্স ডেভেলপমেন্টালে। আমরা যে জিনিসটা জানতে চাই এটা পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনিক্যাল, লিগ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কতটুকু অবস্থান জাস্টিফিকেশান আছে, আমার এর বেশি জানার দরকার নাই। হ্যাঁ দরকার, কখন জানার দরকার, এটা কীভাবে আপনি যখন পরীক্ষায় লিখবেন। আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি শুধু কনসেপ্ট, আমি কিন্তু পুরো জিনিস দিতে পারছি না, একটা সেমিস্টার আর একটা লেকচার এটা তো কিছু পাওয়া যাবে না। আবার কেউ কেউ পড়ে, আমাদের এখানে আসে, একটু পরেই যাব আমরা আইবিআর সিবিআর, সিবিআরের যেই ম্যাট্রিক্স সিবিআরই আমরা পড়ি হলো, সিবিআরই আবার আপনাদের এই সাবজেক্টে একটা সেমিস্টারে একটা সাবজেক্ট থাকবে, কিন্তু মেজারমেন্টে এসে সিবিআরে আমরা কী পড়ছি, মেজারমেন্টে এসে সিবিআরের শুধু আমরা এইম অবজেক্টিভগুলো পড়ছি, এর চাইতে বেশি কিছু আমরা এখানে পড়ছি না। কারণ এইম অবজেক্টিভ যদি আমি জানি তাহলে আমার মেজারমেন্ট করতে পরবর্তীতে যখন আমি সিবিআর ম্যাট্রিক্সগুলো পড়ব সেটা আমার কাছে ক্লিয়ার হবে। কারণ আমরা যখন টেইলার্সে যাই কী করে, সে আমাকে আগে শুনে যে আমি কী বানাবো, তারপর সে কিন্তু তার ক্যাপ নিয়ে তার মতো করে মেজারমেন্ট করে। এই জন্য শুরুর সাবজেক্টগুলো আপনাদের কি আগে আমরা মাপজুপ করে নিচ্ছি, বেসিক আইডিয়াটা দিচ্ছি যে এইটা হলে এরকম একটা কিছু আমরা ডেভেলপ করতে পারবো। শর্ট এটা কে লিখছেন, কয়টা কম্পোনেন্ট? চারটা, ভেরি গুড। কী জন্য? সবাই তো দেখি অনেক টেকনিক্যাল, কীভাবে বুঝলেন চারটা? মানে এখানেই আছে, এখানেই আছে, আমরা কঠিন দিনই আপনাকে, মানে সহজই চেষ্টা করছি, এখানেই আছে যে আপনি কীভাবে এটাকে ইয়ে করবেন। কারণ এবং আপনার এটা আরও ভালো পারার কথা, আপনার একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, অনেক দুঃখজনক ঘটনা, কেউ কেউ কিন্তু অ্যাসাইনমেন্ট দেননি, তবে সেই জায়গাটা কিন্তু ফাঁকা যাবে, তাতে আমার কিছু করণীয় না করণীয় আপনার, যে দেননি দয়া করে দিয়ে দিন। সাজেশন হচ্ছে হলো আমাদের, আপনারা যে ড্রাফটিং বইটা পেয়েছেন বইটার এক নম্বর থেকে শুরু করে তিন নম্বর ইউনিট পর্যন্ত, এটা হচ্ছে সাজেশন। আমি আপনাকে কেন বলছিলাম, আপনার কী কী প্রশ্ন আছে আপনি সামনে রাখেন, আপনি আমাকে প্রশ্ন করলে অ্যান্সার পাবেন, না করলে পাবেন না, আপনার কী দরকার আমি জানি না, যেটা দরকার লেসনগুলো, একটা লেসন ছাড়া বাকি লেসন আমরা কমপ্লিট করেছি, এখন সেই কমপ্লিটিং লেসন থেকে আমরা রিভিউ করছি। এখন কোনটায় এক্স্যাক্টলি ডিস্ট্রিবিউশনগুলো বা সিস্টেম এক্সামিনেশন প্রসেস, এটা ডিন স্যার ভালো বলতে পারবে, এটা আমরা বলতে পারবো না, কারণ এটা একাডেমিক কাউন্সিলের একটা নিয়ম নীতির মধ্যে যাবে। পরীক্ষা খুব তাড়াতাড়ি কাছে নক করছে আপনাদের, হয়তো আর এক মাস, এটা কী মাস, এপ্রিল, মে শেষের দিকে, মে শেষের দিকে হয়তো হবে, স্যার মনে হয় বলছেন মে শেষের দিকে হবে, এই জন্য বলছি আপনার সামনে রাখেন, সামনে রাখলে আমাকে বলতে পারবেন যে কি, কারণ আপনি আমাকে প্রশ্ন না করলে আমি আপনাকে দিতে পারবো না যে আপনি কি চান। জি জি, আমরা আশেপাশে কথা না বলি, আর আর কি ছিল ওখানে, কেউ যদি বলেন, এমডিটি ছিল, এমডিটি কি জিনিস, এমডিটি অ্যাপ্রোচটা দরকার কেন, আপনারা তো খুব ভালো করে লিখছেন মনে হয়, এমডিটি কেন দরকার আপনারা লিখবেন, কিন্তু আমার আমার জানার দরকার হলো মানে এমডিটি করতে গেলে আপনার কোর স্কিলটা কী লাগবে, কোর স্কিলটা লাগবে হলো আপনার অ্যাসেসমেন্ট স্কিল লাগবে, অ্যাসেসমেন্ট স্কিল জানতে হলে কী করতে হবে, অ্যাসেসমেন্ট স্কিল জানতে হলে করতে হবে হলো, যদি আমি রিহ্যাবিলিটেশনের কথা, কম্প্রিহেনসিভ রিহ্যাবিলিটেশনের কথা চিন্তা করি, একদম প্রথমে আমরা কী জানছিলাম, ওভারভিউ অফ ডিজেবিলিটি, ডিজেবিলিটি টুলস, ডিজেবিলিটির ম্যাট্রিক্সগুলো জানতে হবে, জানলে আমি ডিজেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারবো। নেক্সট হচ্ছে হলো ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার ম্যানেজমেন্ট, মানে কোন প্রোটোকলের ট্রিটমেন্ট কী কারা করবে, আপনি তো যখন ম্যানেজার হিসেবে বসবেন, সেই ম্যানেজার হিসেবে বসার পর কোনটা কার কাজ, আপনি তো কাজ অ্যাসাইন করবেন, যদি কাজ অ্যাসাইন করতে না জানেন আপনি ইফেক্টিভ আউটকাম পাবেন না। এটার মূল উদ্দেশ্য হচ্ছে হলো আমরা কী করবো, কলাবোরেটিভ ওয়ার্ক করবো, কারণ আমরা নিজে নিজেই সব ডিসিশন দিয়ে দিব না, আপনি হয়তো অনেক ভালো প্র্যাকটিশনার
বা আপনার টিমে যারা আছে, ধরেন একজন একটা টিমে কতজন থাকে, 7-8 জন, 10 জন, 10 জনের মধ্যে আপনি হয়তো একজনকে পছন্দ করেন, সে খুব ভালো জানে, কিন্তু তার ডিসিশনটাই আমার এমফাসিস দেওয়ার দরকার নাই। আমি আগেও একটা ক্লাসে বলেছিলাম, আবারও বলছি, যে এই টিমে আমি ফিজিও দেখে আপনি ফিজিও লিখবেন, ফিজিওতে মোটিভেট করার চেষ্টা করবেন, দিস ইজ ইম্পসিবল, তাহলে আর মার্ক কম পাবেন। জি, ডেফিনেশনে কেন, আমি একদিন চেষ্টা করেছিলাম শুরুর স্লাইডগুলো অ্যাপার্ট ফ্রম বুক ইন্টারন্যাশনাল রেফারেন্স এবং প্রত্যেকটা, কিন্তু আমি দেখছেন শুরুর দিকে কী করেছি, শুরুর দিকে আমি যে আর্টিকেলটা যেখান থেকে নিয়েছি সে আর্টিকেলের রেফারেন্স কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কোন সালে পাবলিশ হয়েছে সেটা দেওয়ার চেষ্টা করেছি, কারণ এতে করে হয়তো আপনারা মানে একটু চিন্তা করেন যে না একটু বেশি ব্রড হয়ে যায়। লাস্টের দিকে এসে চিন্তা করছি কি আমরা লাস্টের দিকে, কারণ যেহেতু টেক্সট একটা আপনার সামনে আছে সেটাকে যদি ফলো করে, আর আমার মেসেজ তো আমি আমার বলার সময় আমি দিচ্ছি। কখন হয়ে যায় যখন আমরা অনেকগুলো একজনে, যেমন নাকি আমি যেভাবে কথা বলি আপনি সেভাবে বলবেন না, আপনি আরো সহজ করে হয়তো বলতে পারেন, এটা আমার ব্যর্থতা, আমি এত সহজ করে বলতে পারি না। কেউ কেউ পড়াশোনা করায়, আমরা অ্যানাটমি পড়তাম, আমাদেরকে অ্যানাটমি এক ম্যাডাম পড়ে দিতেন, সেই ম্যাডামের ক্লাস যদি কারো ক্লাস নাও থাকতো সে এসে ক্লাসে বসে থাকতো, কেন বসে থাকতো, অ্যানাটমি ক্লাসে কেউ বসে থাকে না, এটা বসে থাকার জায়গা না, তাও কোথায় ডিসেকশন হলের ভিতরে বসে থাকতো, কী কারণে, তার পড়ানোর স্টাইলই আলাদা। আমাদের এক টিচার ছিলেন যিনি এখন আমেরিকায় প্র্যাকটিস করেন, তার ক্লাসেও সবাই বসে থাকতো, ক্লাস না থাকলেও থাকতো, এবং একটা প্রেজেন্টেশন করলে আপনি চিনেন তাকে, মানিকান্ডনকে চিনেন না, ইলান গোবিন্দ মানিকান্ডন আপনি চিনেন, তার প্রেজেন্টেশন শোনার জন্য মানুষ বসে থাকতো, কেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা স্কিল দিয়ে দেয়, সে সেইভাবে এটাকে অ্যাপ্রোচ করতে পারে। বয়স যখন 27, তার ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন 25, তাহলে সে কীরকম স্কিল, এবং সেই সময় থেকে তার আর্টিকেল অনেক। আল্লাহ তাআলা সবাইকে সব অ্যাপ্রোচ দিবে না। আমার স্লাইড না রিভিউ, এই যে পরামর্শ যখন পাচ্ছেন, যেমন নাকি ডিন একটা মেইল আছে, আপনার ডিন ওই মেইলে দিতে পারেন, ফ্যাকাল্টির একটা মেইল আছে মেইলে দিতে পারেন, দিলে হচ্ছে কি কোন জায়গায় কত সহজে কত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা যায় সেটা নিয়ে হয়তো রিভিউ হইতে পারে। আমি যেখানে গিয়ে শেষ করতে চাই, আমরা সাধারণত যে জিনিসগুলো দেখি, মানে আমরা কোথায় রিভলিউশন করি, একটা রিভলিউশন, মানুষ রিভলিউশন মানে বোঝে যে অ্যাক্সিডেন্ট করলে যদি স্ট্রোক হয় তার রিভলিউশন দরকার, আসলে কি তাই, আসলে কি তাই, আসলে তাই না, প্রত্যেকটা জায়গায় রিভলিউশন দরকার, কারণ WHO বলে চিকিৎসা ব্যবস্থা, এখন চিকিৎসা ব্যবস্থা খালি, আমরা যখন ইয়েতে পড়ছিলাম মডেল অফ ডিজেবিলিটি, সেখানে মেডিকেল মডেল অফ ডিজেবিলিটি একটা ছিল, এন্ড অফ দ্য রেজাল্ট তার কী ছিল, মানে মেডিকেল মডেল অফ ডিজেবিলিটির মূল প্রিন্সিপাল কী ছিল, সে কী নিয়ে চিন্তা করে, রাইট, শুধু সে ডিজিজটা নিয়ে চিন্তা করে, তার মাথায় কিছু নাই। আপনি যখন এখানে এসে বসে চিন্তা করেন, শুধু আমি আমার নিয়ে চিন্তা করেন, ওরাও চিন্তা করে শুধু ডিজিজটা নিয়ে, যে ডিজিজ আসছে তার পেইন হচ্ছে, পেইন কিলার দিলাম ভালো হয়ে গেছে, আমার আর জানার দরকার নাই। লাস্ট উইকে ব্যাক পেইন ওয়ান অফ দ্য কজ অফ ডিজেবিলিটি, এবং শুধু কজ না, সেখানে বিশাল এক আর্টিকেল আমি খুব যত্ন সহকারে পড়তেছিলাম। তো এখন ব্যাক পেন নিয়ে গেলে আমরা কী করি, চিকিৎসা দিই বা থেরাপিস্টরা চিকিৎসা দেয়, কীভাবে দেয়, বিভিন্ন ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, অনেক কিছু এক্সিকিউশনের মাধ্যমে একটা চিকিৎসা দেয়, অকুপেশনাল থেরাপিস্টরা ওটার চিকিৎসা দেয়, অর্থোটিক প্রস্থেটিকের কাছে গেলে তারাও কিছু কারেকশনাল মেজার্স দেয়, আবার জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলে ওনারাও মেজার্স দেয়, প্রত্যেকের প্রিন্সিপাল সে যেরকম ওরকম করে চিন্তা করে। ওখানে চিন্তাটা কী ছিল, আমি ট্রিটমেন্ট দিছি সে ভালো হয়েছে শেষ, কিন্তু সে তো ভালো হয়েছে তার পেইনটা ভালো হয়েছে, পেইনটা ফিল করছে না, সে তো তার বডির যে মেকানিক্স, এখন হাঁটছে, হাঁটার সময় দেখবেন তো প্রত্যেকে শুধু একটু পিছন দিকে দুই পাশে, আমরা সবাই বলি যে আমার ডিস্ক প্রলাপস হয়েছে,
বলি না, এই কথাটা কমন, পিছনে হাত দিয়ে দেখবেন একটা স্টেপ দিতে আমার ব্যাক মাসেলগুলো কতটা লোড নেয়। তো সেই যে লোড নেয়, সেই লোডটা তো সে এখন পেইন ফিল করছে না, কিন্তু লোড তো ফিল করছে। আমার যখন সেই লোড ফিল করছে, সেই লোডকে যখন আমি ডিস্ট্রিবিউশন না করব, লোড ডিস্ট্রিবিউশন না করলে আমি কি করব, আমার ডিজেবিলিটিটা বাড়তে থাকবে। তো ডিজেবিলিটি বাড়তে বাড়তে যখন আমি ব্যাড বাউন্ডেড হয়ে যাই, তখন আমার মনে হয় কি, কারণ এক একজন ফিজিশিয়ানের কাছে গেলে এক এক রকম করে ট্রিটমেন্ট দিবে, কিন্তু পেইন কিলার, নিউরোলজিক্যাল কিছু অ্যান্টিডিপ্রেসর এর বাইরে তো দিবে না, দিবে, কিন্তু তার কনসেপ্ট হচ্ছে আমি শুধুমাত্র ডিজিজকেই কিউর করব। কিন্তু যেই WHO-র চারটা কম্পোনেন্ট ছিল, প্রিভেন্টিভ, প্রোমোটিভ, কিউরেটিভ, রিভারেটিভ, এই চারটা যদি আমি করতে পারি তাইলে আমার ইয়ে হবে, চারটা যদি আমি করতে পারি তাইলে আমার কম্প্রিহেন্সিভ হেলথ ম্যানেজমেন্ট হবে, বা রিহ্যাবিলিটেশনে আমার পর্যন্ত গেলে আমি তাকে পুরোপুরি একটা অবস্থানে নিয়ে যেতে পারলাম। তা এখন আমরা কি করি, আমরা প্রত্যেকে প্রত্যেকটা চিন্তা করি, এই চিন্তাটা যাতে না হয়। স্যার হয়তো এন্ড অফ দ্য সেশনে বা এই সেমিস্টার সেশনে একটা কথা বলবেন যে MDMR-এর উদ্দেশ্য কী বা কীভাবে, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট আছে, মানে তারপরে কিছু কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট আছে, সোশ্যাল কিছু রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটি থেকে যদি আমরা এটা কম্প্রিহেন্সিভ একটা অবস্থান তৈরি করতে পারি, তবেই আমরা আমাদের যেই প্রচেষ্টা, স্যারদের যেই প্রচেষ্টা, সেটা সার্থক হবে। আপনারা অনেক মনোযোগী ছিলেন এতক্ষণ, সেজন্য আন্তরিক ধন্যবাদ। পরের আর আর মনে হয় আমরা একটা থেকে দুটো ক্লাস নিব, নিলে মনে হয় এই সাবজেক্টটা শেষ হবে, তাই না? সবাইকে আন্তরিক ধন্যবাদ, ভালো থাকবেন, আগামী পরীক্ষাগুলো ভালো দিবেন।